অধীনে প্রধান বিচারপতি চাকরি করতে পারেন না, দেশ থেকে পালিয়ে যেতে হয়। তার অধীনে প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আজ বেলা 12টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলার আয়োজনে দলীয় কার্যালয়ত এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হইয়ে তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তিশালী ও সুসংগঠিত গরিবাল্লায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিতে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকি বক্তব্য রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ হারুন। সভাত খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীও উপস্থিত আছে। আমার বাংলাদেশে এক নজির বিহীন গণ অভ্যুত্থান হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।